হ্যালো ফ্রেন্ডস, WBUTTEPA ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টার ইপিসি ফোর প্র্যাকটিকাম অন গাইডলাইন ফর দ্য প্র্যাকটিস অফ আসানা, এই প্র্যাকটিকামটা নিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র, প্র্যাকটিকামের সূচিপত্র। তো দেখো, এটা হলো প্র্যাকটিকামের সূচিপত্র। এরপর প্র্যাকটিকামের ভূমিকা, এইভাবে তোমরা প্র্যাকটিকামের ভূমিকাটা লিখবে, এইভাবে তোমরা প্র্যাকটিকামের ভূমিকাটা লিখবে। এরপর এই প্র্যাকটিকামের উদ্দেশ্য বা আসনের উদ্দেশ্য কী, প্র্যাকটিকামের উদ্দেশ্য বা আসনের উদ্দেশ্য কী, এইভাবে তোমরা এক এক করে লিখবে বুলেট চিহ্ন দিয়ে। এরপর আসনের উপকারিতা, আসনের উপকারিতা কী, আসনের উপকারিতা কী, অর্থাৎ গুরুত্ব কী, এইভাবে তোমরা লিখবে। কিছু পিকচার দিতে পারো আসনের। এরপর দেখো, আসন অনুশীলনের নির্দেশাবলী, অর্থাৎ গাইডলাইন, আসন অনুশীলনের গাইডলাইন বা নির্দেশাবলী। তো প্রথমে হচ্ছে আসনের স্থান, আসনের স্থান কেমন হবে সেটা তোমাকে লিখতে হবে, এইভাবে আসনের স্থান। এরপর হচ্ছে অনুশীলনের সময়, অর্থাৎ কখন তুমি আসন করবে, কোন সময়ে তুমি আসন করবে। এরপর দেখো, যোগাসন অনুশীলনের স্থিতিকাল, অর্থাৎ কতটা ডিউরেশনে করবে, কত সময় ধরে করবে স্থিতিকাল। তারপর হচ্ছে পোশাক, পোশাক কেমন হবে, এবং অন্যান্য বিষয় তোমাকে আরও কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে সেইগুলো এখানে দেখো, এখানে লেখা আছে। নেক্সট পয়েন্ট দেখো, বর্তমানে বর্তমান জীবনে আসনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। দেখো, আসন করলে কী কী আমাদের উপকার হয়, কী কী এর গুরুত্ব কী, সেই সম্পর্কে তোমাকে এইভাবে লিখতে হবে। এরপর দেখো উপসংহার, প্র্যাকটিকামের উপসংহার, অর্থাৎ কনক্লুশন, প্র্যাকটিকামের উপসংহার তোমরা এইভাবে লিখবে। এরপর হচ্ছে প্র্যাকটিকামের, অর্থাৎ রেফারেন্স বা সহায়ক গ্রন্থাবলী, রেফারেন্স বা সহায়ক গ্রন্থাবলী। তো তোমরা এইভাবে লিখবে, রেফারেন্স বা সহায়ক গ্রন্থাবলী।